গত বছর অর্থাৎ 2019 সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকার সিক্সথ পে কমিশনের রেকমেন্ডেশনগুলি মেনে নেন এবং সেই সাথে এই বছরের পয়লা জানুয়ারি থেকে আমাদের রাজ্যে সিক্সথ পে কমিশন চালু হয়েছে আন্ডার ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস রুলস 2019 যা আরেক নাম রিভিশন অফ পে অ্যান্ড অ্যালোয়েন্স ইন শর্ট রোপা 2019 এতে বর্তমান সময়ে যারা পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পাবেন তাদের বেসিক স্যালারি বেড়ে গেছে হ্যাঁ ডাব্লিউবিসিএস অফিসারদেরও সেটা কি প্রায় আড়াই গুণ নমস্কার আমি কৌশিক আমার চ্যানেল নজরে ডাব্লিউবিসিএস এ আপনাদের সকলকে স্বাগত 2016 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট সেভেন পে কমিশন চালু করেন আমাদের রাজ্যেও সরকারি কর্মীদের মধ্যে ভীষণ ডিমান্ড ছিল আমাদের এখানেও নতুন পে কমিশন চালু করা হোক সেই ডিমান্ডকে সম্মান জানিয়ে এখন আমাদের রাজ্যে সিক্সথ পে কমিশন চালু হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্ট দ্বারা জারি করা একটি নোটিফিকেশন এই নোটিফিকেশনে রোপার উল্লেখ করা হয়েছে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখন থেকে পে ম্যাট্রিক্স ফলো করবে এই নোটিফিকেশনে আরও অনেক কিছু বলা হয়েছে আমরা এই ভিডিওতে স্টিক করব শুধুমাত্র নতুন যারা জয়েন করবে তাদের বেতন কত হতে পারে সেই বিষয়ে যেহেতু আমার চ্যানেল ডাব্লিউবিসিএস সংক্রান্ত তাই এই ভিডিওটি মেইনলি ডাব্লিউবিসিএস গ্রুপ এ বি সি এবং ডি অফিসারদের স্টার্টিং স্যালারি নিয়ে কিন্তু এই ভিডিওটি দেখে আপনি সহজেই বুঝতে পারবেন অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্র বেসিক পে কত হতে পারে এখন প্রশ্ন হলো কি এই পে ম্যাট্রিক্স আমি আসছি সে বিষয়ে আগে দেখা যাক এই বছরের ডাব্লিউবিসিএস গ্রুপ এর পে স্কেলটি যে কোনো চাকরির অ্যাডভার্টাইজমেন্টে স্যালারি সেকশনে আমরা কিছু কমন টার্মস দেখতে পাই যেমন পে ব্যান্ড গ্র্যান্ড পে গ্রস পে বা বেসিক পে সাথে ডিয়ারনেস অ্যালাওয়েন্স মেডিকেল অ্যালাওয়েন্স হাউস রেন্ট অ্যালাওয়েন্স এবং আরও অনেক কিছু থাকে কিন্তু ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে এই কটাই উল্লেখ রয়েছে আমরা যেরকম অ্যাডভার্টাইজমেন্টে দেখতে পাচ্ছি আমরা যদি সেই নোটিফিকেশনটিতে ফিরে যাই দেখতে পাবো এই লেখাটি নিচে রয়েছে একটি ইলাস্ট্রেশন মানে একটা এক্সাম্পল এবার আমার কথা শুনে শুনে লক্ষ্য করুন এই চারটি লেফট সাইডে শুরুতে রয়েছে এক্সিস্টিং পে ব্যান্ড ওয়ান এখন ডান দিকে যা যা আছে সেগুলি দেখবার কোনো প্রয়োজন নেই এবার রয়েছে এক্সিস্টিং গ্রেড পে 1800 বা 1800 তার নিচে আছে এক্সিস্টিং পে সেটা হলো 7410 এবার মন দিয়ে দেখুন ইন জেনারেল বেসিক পে মানেই হলো পে ব্যান্ড প্লাস গ্রেড পে এক্ষেত্রে আসছে 9210 এবার ওপরে লেখাটি পড়ুন বলছে দ্য পে ইন দ্য অ্যাপ্লিকেবল লেভেল ইন দ্য পে ম্যাট্রিক্স শ্যাল বি পে অবটেইনড বাই মাল্টিপ্লাইং দ্য এক্সিস্টিং বেসিক পে বাই আ ফ্যাক্টর অফ 2.57 রাউন্ডেড অফ টু দ্য নিয়ারেস্ট রুপি আবার চার্টে দেখুন পে আফটার মাল্টিপ্লিকেশন বাই আ ফিটমেন ফ্যাক্টর অফ 2.57 সেটা আসছে 23669.70 অলমোস্ট 23670 আবার উপরের লেখাটির বাকি অংশে ফিরে আসুন অ্যান্ড দ্য ফিগার সো অ্যারাইভড অ্যাট উইল বি লোকেটেড ইন দ্য লেভেল ইন দ্য পে ম্যাট্রিক্স অ্যান্ড ইফ সাচ অ্যান আইডেন্টিক্যাল ফিগার করেসপন্ডস টু এনি সেল ইন দ্য অ্যাপ্লিকেবল লেভেল ইন দ্য পে ম্যাট্রিক্স দ্য সেম শ্যাল বি দ্য পে অ্যান্ড ইফ নো সাচ সেল ইজ অ্যাভেলেবল ইন দ্য অ্যাপ্লিকেবল লেভেল দ্য পে শ্যাল বি ফিক্সড অ্যাট দ্য ইমিডিয়েট নেক্সট হায়ার সেল ইন দ্যাট অ্যাপ্লিকেবল লেভেল অফ দ্য পে ম্যাট্রিক্স এবার চার্টের ডান দিকে যা যা দেখতে পাচ্ছে সেইটি হলো পে ম্যাট্রিক্স এটি হলো পে ব্যান্ড ওয়ান এর পে ম্যাট্রিক্স ডাব্লিউবিসিএস এর পে ম্যাট্রিক্সটি আমরা পরে দেখছি ওপরের লেখাটির মানে হলো এই যে 23670 এটার ইকুইভ্যালেন্ট বা সমতুল্য কোন ফিগারটা মানে কোন সেলটা ম্যাট্রিক্সে দেখতে পাওয়া যাচ্ছে আগে দেখুন গ্রেড পে এই এক্সাম্পলে যেহেতু গ্রেড পে 1800 তাই সেই কলামটি দেখুন 23670 এর হয় ইকুইভ্যালেন্ট হতে হবে না হলে পরবর্তী হায়ার ভ্যালুটি নিতে হবে দেখুন একটা আছে 23600 কিন্তু সেটা কম তাই নিতে হবে পরবর্তী হায়ার ভ্যালু যেটা 24300 এটার মানে কি অ্যাকর্ডিং টু দিস ইলাস্ট্রেশন অর এক্সাম্পল যদি কোনো সরকারি কর্মচারীর পশ্চিমবঙ্গের পে ব্যান্ড ওয়ান হয় গ্রেড পে 1800 হয় আর বেসিক পে 9210 হয় তাহলে বর্তমান সময়ে সেই এমপ্লয়ের স্যালারি শুরু হবে
24,300 থেকে। এটাই হবে নতুন বেসিক পে। প্রতি মাসে এই টাকাটি সে পাবে অ্যালং উইথ, মানে সাথে তার থাকবে অ্যালায়েন্স, যেটা আলাদা করে অ্যাড হবে। বোঝা গেল? এবার চলুন দেখে নিই WBCS এ কত স্যালারি হবে। তাহলে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী WBCS গ্রুপে অফিসারের বেসিক পে ছিল 21,000। এবার এটার সাথে 2.57 গুণ করলাম, আসলো 53,970। এবার এটা দেখছেন, এটা হলো পে ম্যাট্রিক্স শেডিউল 1। এমন আরও পে ম্যাট্রিক্স রয়েছে যেখানে অন্যান্য পে ব্যান্ডগুলি দেওয়া রয়েছে। আমরা এটা দেখছি কারণ এখানে আমাদের WBCS অফিসার গ্রুপ এ এর পে ব্যান্ডটি দেওয়া রয়েছে, এই যে পে ব্যান্ড 4A। তার নিচে দেখুন গ্র্যান্ড পে, আমাদের কোনটা, এই যে 5,400। এটার নিচের কলামে দেখুন কোনটা ইকুইভ্যালেন্ট টু সেই 53,970। এটার ইকুইভ্যালেন্টে কিছু পাওয়া গেল না, তাই নেক্সট হায়ার ভ্যালু হলো 56,100। এটাই হলো এখন WBCS গ্রুপ এ অফিসারের নতুন বেসিক পে। জয়েন করার পর প্রতি মাসে একজন WBCS গ্রুপ এ অফিসার এই বেতনটি পাবেন, সাথে পাবেন আলাদা করে অ্যালায়েন্স। মানে বোঝা যাচ্ছে যে স্যালারিটা আর একটু বেশি হবে, কিন্তু এটা হচ্ছে বেসিক পে। ফার্দার যখন ডিএ ঘোষণা করা হবে, প্লাস মেডিকেল অ্যালায়েন্স যখন দেওয়া হচ্ছে, হাউস রেন্ট অ্যালায়েন্স যখন দেওয়া হচ্ছে, স্যালারিটা আর একটু বেশি হবে। প্রতি বছর এই বেসিক পে এর উপর 3% ইনক্রিমেন্ট অ্যাড হবে। এই যে কলামের নিচে প্রতি বছর এইভাবে ইনক্রিমেন্ট বেড়ে স্যালারি বাড়বে, প্লাস অ্যালায়েন্স পাওয়া যাবে। অ্যালায়েন্সের উল্লেখ এই নোটিফিকেশনেই রয়েছে। মেডিকেল অ্যালায়েন্স 500 টাকা প্রতি মাসে, আর হাউস রেন্ট অ্যালায়েন্স নতুন বেসিক পে 12%, যেটা ম্যাক্সিমাম 12,000 পার মান্থ অবধি যেতে পারবে। আর সাথে সাথে দিয়ে যখন ঘোষণা করা হবে তখন ডিও পাওয়া যাবে। WBCS গ্রুপ এ এবং গ্রুপ বির ওল্ড বেসিক স্যালারি সেম, তাই এই দুটি নিউ স্টার্টিং স্যালারিও সমান। সেটা হলো WBCS গ্রুপ সিতে 3 রকমের ওল্ড বেসিক স্যালারি ছিল, তাই এখন স্টার্টিং স্যালারিগুলি যথাক্রমে WBCS গ্রুপ ডিতে স্টার্টিং স্যালারি হলো। এই ভিডিওটি দেখে শুধুমাত্র WBCS নয়, পশ্চিমবঙ্গের অন্যান্য সরকারি চাকরির স্টার্টিং স্যালারিও আপনি নিজে হিসেব করতে পারবেন। সেই জন্যে ভিডিওটির শেষে আমি পুরো নোটিফিকেশনটি দিয়ে দিলাম, আপনারা চাইলে পজ করে করে দেখতে পারেন। সেখানে অন্যান্য পে ব্যান্ডগুলি সংক্রান্ত পে ম্যাট্রিক্সগুলি আপনারা দেখতে পারবেন।
ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে পারেন। ভিডিওটি শেয়ার করলে আরও অনেকের কাছে আমার চ্যানেলটি পৌঁছে যেতে পারবে। এইরকম আরও নলেজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।